এবছর আমার ছাদ বাগানে 30টার মতো পিটুনিয়া করেছি। পিটুনিয়া গাছগুলো কিভাবে যত্ন করছি এবং পিটুনিয়া গাছগুলো আমার কেমন হলো সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই বিউটিফুল গার্ডেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর খুব সহজভাবে নিজের নিজের বাড়ির ব্যালকনিতে, উঠোনে কিংবা ছাদে গাছ বসাচ্ছ। বন্ধুরা, পিটুনিয়া গাছ ছাড়া শীতের বাগান অসম্পূর্ণ, সেটা আমরা সবাই জানি। তাই প্রতি বছর সবাই আমরা আর কোনো গাছ করতে না পারলেও শীতের গাছ হিসাবে পিটুনিয়া কিন্তু অবশ্যই করে থাকি। এই গাছ পরিচর্যা করতেও একেবারেই সহজ এবং খুব ভালো রেজাল্টও আমরা পাই। এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাই। মিনিমাম পরিচর্যার মাধ্যমে কিন্তু পিটুনিয়া গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। তবে পিটুনিয়া গাছ করার ক্ষেত্রে কিছু কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয় যেন গাছগুলো আমাদের ভালো থাকে। তো আমি তোমাদের কাছে বললাম যে আমি 30টার মতো পিটুনিয়া এবার করেছি। তো গাছগুলো কিভাবে বসিয়েছি, নার্সারি থেকে নিয়ে এসে মাটি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। গাছগুলো নার্সারি থেকে কি অবস্থায় নিয়ে এসেছিলাম সেটাও তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে রেজাল্ট দেখো গাছগুলো আমার কতটা ভালো হয়েছে। প্রতিটা গাছ কিন্তু আমি রোদ্রে রেখেছি, ফুল সানলাইটে রেখেছি গাছগুলো, ফলে গাছগুলো আমার সারাদিন ভালো রকমের আলো পাচ্ছে, সূর্যের আলো পাচ্ছে এবং প্রতিটা গাছের এত ভালো গ্রোথ হয়েছে, টপ ভরে গেছে অলরেডি এবং কিছু কিছু গাছে কুড়ি চলে এসেছে। তো নিয়ম করে সর্ষের খোল ভেজা পাতলা জল দিচ্ছি, এখনও একবারই দিয়েছি, এছাড়া আর কি দিচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব আজকে। তো গাছের রেজাল্ট তো দেখতেই পাচ্ছ। তো আজকে সমস্ত গাছগুলোকে পিঞ্চিং করে দেব। তো কুড়ি চলে এসেছে, আমি এখনই কুড়ি নেব না, ফলে সমস্ত গাছগুলোকে আমি এই কুড়িগুলোকে আজকে কেটে দিচ্ছি। কুড়িগুলো কাটলে কি হবে, সাইড থেকে এই যে পাতার সাইড থেকে আরও প্রচুর ব্রাঞ্চ হবে এবং টপটা কিছুদিনের মধ্যে কিন্তু একেবারে ভরে যাবে। অলরেডি কিন্তু আমার টপ ভরে গেছে। তো গাছটাকে আরও কী করে ঝাঁকড়া করা যায় তার জন্য আমাদের অবশ্যই পিঞ্চিং করতে হবে। তো এখনই যদি আমি ফুল নেই তাহলে গাছের গ্রোথটা থেমে যাবে, ফলে আমি এখনই ফুল নিতে চাচ্ছি না, তাই সমস্ত গাছগুলোকে আজকে পিঞ্চিং করে দিচ্ছি। গত সপ্তাহে সর্ষের খোল ভেজা পাতলা জল দিয়েছি, এই সপ্তাহে আমি আজকে গাছগুলোতে দেব ডিএপির দানা। তো এই ডিএপি দিলে গাছের ফুল আসবে এবং গাছের গ্রোথ ভালো হবে। সব গাছে দেব না, গাছ বুঝে দিতে হবে যে সমস্ত গাছের গ্রোথ ভালো এবং সেই গাছই দেব। যেহেতু একবারে গাছগুলো বসানো হয়নি, কিছু কিছু গাছ পরে বসানো হয়েছে, তাই সব গাছে আমি দেব না। তো মোটামুটি সবগুলো গাছেই কিন্তু আমার চেহারা খুব ভালো হয়েছে একবার খোল জল পড়াতেই। অলরেডি চারটা পাঁচটা কালার এসেছে, আমি একটা করে কুড়ি রেখেছি ফুলগুলো দেখার জন্য। তো তাতে তিন চারটে কালার তো আসবেই, চারটা পাঁচটা না হলেও, এখনও সব কুড়ি যেহেতু ফোটেনি বোঝা যাচ্ছে না। আর মাটি দেখো একেবারে যখন শুকিয়ে যাচ্ছে তখনই জল দিচ্ছি। সবসময় মাটি ভেজা রাখা কিন্তু উচিত নয় এই পিটুনিয়া গাছের। গোড়া যদি ভেজা থাকে সবসময় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যায়, বেশি জলের জন্য গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, এছাড়া গাছ নিচের পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং গাছ পচেও যেতে পারে, শিকড় পচে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে যখন মাটি একেবারে শুকিয়ে যাবে তখনই জল দেওয়ার। আমি দু তিন দিন ছাড়া ছাড়া জল দেওয়ার চেষ্টা করি যখন দেখি গাছের মাটি একেবারে ড্রাই হয়ে এসছে। মাঝে মাঝে মাটি ড্রাই হতে দেওয়াটা উচিত, তাহলে গাছটা গ্রোথটা ভালো হয়। তো সবসময় যদি আমি মাটি দিয়ে টপটাকে ভরিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হতে পারে। তো এদিকটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এছাড়া তেমন পরিচর্যা করতে হয় না,
মাটি যেভাবেই আমরা প্রস্তুত করি, গাছটা বসানোর পরে নিয়ম করে সর্ষের খোল ভেজা পাতলা জলই শুধু দিয়ে যাব। এছাড়া কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজারও তোমরা দিতে পারো, সেটাও খুব কার্যকারী। তো আজকে গাছটির টপ, সমস্ত টপগুলোকে আমি মাটিটা একটু হালকা করে খুঁড়ে দেব। এছাড়া আজকে দেব ডিএপির দানা। তো এ সপ্তাহে আমি ডিএপি দিচ্ছি, ফলে এ সপ্তাহে আর সর্ষের খোল ভেজা পাতলা জল দেব না, পরের সপ্তাহে আবার সর্ষের খোল ভিজিয়ে তার পাতলা জলটা দেব। তো এভাবে প্রত্যেক সপ্তাহে অল্টারনেট করে আমাদের খাবার দিতে হবে, তাহলেই কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। এই যে দেখো, এই গাছটা আমি পিঞ্চিং করলাম, এবার সাইড থেকে দেখো প্রচুর ব্রাঞ্চ কিন্তু হবে, অলরেডি কিন্তু প্রচুর ব্রাঞ্চ হয়েছে গাছটাতে, এবং গাছটা তাতে খুব ভালো ঝাঁকড়া হচ্ছে। তো মাটি দেখো আমার একেবারেই শুকনো, আজকে আমি জল দেব যেহেতু মাটিটা একেবারে শুকিয়ে গেছে। আমি 30টার মতো পিটুনিয়া এবারে লাগাবো, এখনও পর্যন্ত আমার 25টা লাগানো হয়েছে, 5টা আমি আজকে বসাবো। পিটুনিয়া 30টা চারাই নিয়ে এসেছি। তো এই যে মূল লাগাটায় আমি কিন্তু কেটে দিচ্ছি, ফলে ছোট ছোট সাইডে দেখো প্রচুর ছোট ছোট ব্রাঞ্চ এসেছে, এগুলো তাহলে খুব তাড়াতাড়ি বড় হবে। তোমরা চাইলে ফুলগুলো নিতেও পারো। তো আমি সমস্ত ফুলের কুঁড়িগুলো আজকে এভাবে কেটে দিলাম। তো মাটিটা আগে হালকা করে একটু খুঁড়ে নিচ্ছি, এভাবে দেখো মাটি কিন্তু আমার একেবারে ড্রাই। আমি 2-3 দিন ছাড়া ছাড়া জল দিচ্ছি, তোমাদের বললাম, তো তোমরাও চেষ্টা করবে 2-3 দিন ছাড়া ছাড়া জল দিতে, দেখবে মাটিটা যদি শুকিয়ে যায় তবেই জল দেবে। তো এরকম টবে আমি 4-5টা করে টব বুঝে ডিএপির দানা চারপাশে ছড়িয়ে দেব, গোড়ায় কিন্তু দেওয়া যাবে না, একটু চেষ্টা করবে সাইড দিয়ে ছড়িয়ে দেওয়ার। তো আমি দূর থেকে এরকম চারপাশে গাছ বুঝে, যে সমস্ত গাছের গ্রোথ ভালো এবং গাছটা বেশি ঝাঁকড়া হয়েছে সে গাছে কয়েকটা বেশি দিচ্ছি, আবার যে গাছে মনে করছি যে না এত পরিমাণ খাবার গাছটা সহ্য করতে পারবে না সে গাছে কম দিচ্ছি। সেটা আমাদের নিজেদেরই ঠিক করতে হবে কোন গাছে কয়েকটা ডিএপির দানা আমি দেব। তো বেশি খাবার কখনোই দেবে না, বেশি খাবার দিলে কিন্তু গাছ জ্বলে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। আর এই যেরকম এই গাছে কিন্তু আমি দেব না, কারণ এই গাছটা আমি বললামই একবারই, যেহেতু আমার গাছ বসানো হয়নি, কিছু কিছু গাছ, এই যে 5টার মতো গাছ এখনও আমার বসানো বাকি আছে, এই 5টা গাছ আমি আজকে বসাবো। তো একেবারে গাছ করা বসানো সম্ভব নয়, ধীরে ধীরে আমরা অল্প অল্প করে কাজ করি। তো দেখো কত পরিমাণ কুড়ি আজকে কেটে দিলাম, এই সমস্ত কুড়িগুলো মায়া লাগলো, আমাদের কেটে ফেলতে হবে গাছের ভালোর জন্য। তো আজকেই মাটি তৈরি করে আমি এই 5টা গাছ বসাবো, তোমাদের কাছে শেয়ার করি মাটি কীভাবে তৈরি করছি। দেখো ভার্মি কম্পোস্ট, ডিএপির দানা, পটাশ, সর্ষের খোল, নিম খোল একদমই কম পরিমাণে নিয়েছি, নিয়ে এছাড়া সামান্য পরিমাণে গোবর সার নিয়েছি, নিয়ে একটা মাটি আমি তৈরি করব। আর এই যে দেখালাম তোমাদের এতটুকু পরিমাণে জাস্ট হাড়ের গুঁড়ো নিলাম। তো এইভাবে মাটিটা তৈরি করে আমি আজকে যে 5টা পিটুনিয়া বসাচ্ছি, এক সপ্তাহে কিন্তু গাছগুলো আমার চেহারার অনেক পরিবর্তন চলে আসবে। এইভাবে গাছটা বসানোর পর 10-12 দিন পর আমি গাছের প্রয়োজন বুঝে তবেই আবার খাবার দেব, আপাতত এই গাছে কোনো খাবার দেব না, যেভাবে মাটি তৈরি করলাম তোমাদের দেখালাম এভাবেই থাকবে। তো অলরেডি এই গাছগুলো তো কুড়ি চলে এসেছে, ফলে আমি কুড়িগুলো এই গাছেরও কেটে দিলাম। তো 5টা বড় গামলায় করে আজকে বসালাম। তো বন্ধুরা, পিটুনিয়া গাছ তোমাদের কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পিটুনিয়া গাছ এখনও পর্যন্ত খুব ভালো রেজাল্ট, খুব ভালো ফল পেয়েছি, প্রতিটা গাছ এত ভালো হচ্ছে, এবং কী কী পরিচর্যা করছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করলাম। তো এর পরবর্তীতে আপডেট অবশ্যই শেয়ার করব।
আজকে পিঞ্চিং করলাম, পরে গাছগুলোর চেহারা কেমন হচ্ছে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে আমার আজকের ভিডিও একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অবশ্যই প্রেস করবে যেন নতুন ভিডিও দিলে তোমরা সহজে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।